السلام عليكم ورحمة الله. রবিউল আউয়াল মাসের প্রথম জুমার দিনে কুরআনের এই দোয়াটি 101 বার পাঠ করুন। দুঃখ কষ্ট দূর হবে, দুশ্চিন্তা দূর হবে, গায়েবি সাহায্য আসবে, মনোবাসনা পূরণ হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিন গুনাহ মাফ হওয়ার দিন। জুমার দিন আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে বিশেষ নূর প্রদান করে থাকেন। জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা করা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, জুমার দিন ঈদুল ফিতর ঈদুল আজহার দিন থেকেও শ্রেষ্ঠ দিন। জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তাকে কবরের সওয়াল জবাব, কবরের প্রশ্ন ইত্যাদি থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখেন। জুমার দিন কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেন। এবারের জুমার দিনটি বা আজকের জুমার দিনটি রবিউল আউয়াল মাসের প্রথম দিনের জুমা। রবিউল আউয়াল মাস হিজরি সনের তৃতীয়তম মাস, অর্থাৎ আরবি তৃতীয়তম মাস। এ মাসে সাইয়িদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল্লিল আলামিন দু জাহানের সর্দার আমাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে পৃথিবীর মধ্যে ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে যা মানুষকে স্মরণ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটি কত মর্যাদাশীল একটি জন্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটি কত বরকতময় একটি জন্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সারা পৃথিবীর সমস্ত মানুষকে, সমস্ত বেঈমান কাফেরদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এক ধরনের ভয় ভীতি তৈরি করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, পারস্যবাসীদের হাজার হাজার বছর প্রজ্বলিত একটি অগ্নিকুণ্ড ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, সেই আগুনটি নিভে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্ম হয়েছে, কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি ছিল। সেই মূর্তিগুলো আল্লাহ তাআলার সিজদায় অবনত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, পারস্যবাসীদের বা রোম সম্রাটদের বিশাল বড় একটি প্রাসাদ ছিল, সেখান থেকে 14টি ইট খসে পড়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে আরও বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বরকতময় জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছে। এই মাসটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি মাস। এই মাসটি অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস। এই মাসটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যে আমরা বিশেষভাবে এই মাসের বরকতকে সামনে রেখে এবং জুমার দিনের বরকতকে সামনে রেখে আমরা বিশেষভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগির মধ্যে যদি মশগুল থাকি, আল্লাহ তাআলা জুমার দিনের খাতিরে এবং রসুলের জন্মের মাসের খাতিরে আমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা গায়েব থেকে আমাদের জন্য সাহায্য প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদের দুঃখ দুর্দশাকে দূর করে দিবেন, আমাদের দুশ্চিন্তাকে দূর করে দিবেন। এই মাস ফজিলতপূর্ণ এবং জুমার দিন ফজিলতপূর্ণ। এই দিনকে সামনে রেখে আমরা সকলেই গুরুত্ব সহকারে জুমার দিনের ফজিলতকে সামনে রেখে এবং রবিউল আউয়াল মাসের দিনকে সামনে রেখে আমরা গুরুত্ব সহকারে সকলেই যদি ইবাদত বন্দেগির মধ্যে মশগুল থাকি, আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। জুমার দিনের বিশেষ কিছু আমল রয়েছে। এর মধ্যে অন্যতম একটি আমল হলো জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি পরবর্তী জুমা পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। আর যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবেন। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য পরবর্তী জুমা পর্যন্ত 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। 70,000 ফেরেশতা তার গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকবে, আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করতে থাকবে।
জুমার দিন আমরা সকলেই জুমার নামাজের আগে অথবা পরে যখনই আমাদের সময় হয় এই সময়টার মধ্যে আমরা চেষ্টা করব সূরা কাহফ তেলাওয়াত করে নিতে। আমরা যারা সূরা কাহফ তেলাওয়াত করতে পারি না, কোরআনুল কারীমের অন্য যে কোনো অংশ থেকে তেলাওয়াত করতে পারি, জুমার দিন বরকতপূর্ণ দিন, এই দিনের ফজিলতের দিকে লক্ষ্য রেখে আমরা কিছু সময় কোরআন তেলাওয়াত করব। এরপরে জুমার নামাজের পর কোনো ধরনের কথাবার্তা না বলে কোরআনুল কারীমের বরকতপূর্ণ একটি আয়াত রয়েছে, যে আয়াতটি কোনো মুমিন মুসলমান যদি পাঠ করে আল্লাহ তাআলা তার দুঃখ কষ্ট দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, আল্লাহ তাআলা গায়েব থেকে তাকে সাহায্য প্রদান করবেন। আমরা এই আমলটি করব জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর। আমলটির পূর্বে আমরা অবশ্যই তিনবার ইস্তিগফার পাঠ করে নেব, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই। এরপরে আমরা তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে নেব। যে কোনো দুরূদ শরীফ আমাদের জানা রয়েছে আমরা সেই দুরূদ শরীফ তিনবার পাঠ করে আমরা তাসবিহ হাতে নিয়ে কোরআনের এই আয়াতটি 101 বার পাঠ করব। ওয়াউফাউবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ওয়াউফাউবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ওয়াউফাউবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সূরা মুমিন আয়াত 44। এই আয়াতটি আমরা 101 বার পাঠ করে আল্লাহ তাআলার দরবারে রবিউল আউয়াল মাসের ফজিলতের প্রতি লক্ষ্য রেখে এবং জুমার দিনের ফজিলতের প্রতি লক্ষ্য রেখে দোয়া করব, মনোবাসনা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে খুব বেশি রোনাজারি করব, কান্নাকাটি করব, মোনাজাত করব, এই আমল শেষ করব। এরপরে আমরা জুমার দিন যথাসময়ে আসরের নামাজ আদায় করব। আসরের নামাজের পর বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা 100 বার দরুদ শরীফের আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন তোমরা আমার প্রতি অধিক পরিমাণে দরুদ শরীফের আমল করো, কেননা জুমার দিন আমার কাছে দরুদ পৌঁছানোর জন্য বিশেষ একটি স্পেশাল ফেরেশতাদের বাহিনী নিযুক্ত করা হয় যারা আমার কাছে দরুদ পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন কোনো মুমিন মুসলমান যদি 100 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার 100টি প্রয়োজন পূরণ করে দেবেন, এবং কি পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে তাদের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে প্রদান করবেন। জুমার দিন আমরা আসরের নামাজের পর গুরুত্ব সহকারে তাসবিহ হাতে নিয়ে 100 বার যে কোনো দরুদ শরীফ আমল করব। তবে বিভিন্ন বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, কোনো ব্যক্তি যদি জুমার দিন আসরের নামাজের পর কোনো ধরনের কথাবার্তা না বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই দুরুদ শরীফটি পাঠ করে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে মাগরিবের পূর্ব মুহূর্তে আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, জুমার দিন শেষ অংশে অর্থাৎ জুমার দিনের শেষ অংশে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিয়ে থাকেন। এই সময় আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। জুমার দিন শেষ হওয়ার পর যে রাতটি আসে এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। সন্ধ্যার পরে আমরা গুরুত্ব সহকারে বিশেষভাবে রিজিকের প্রত্যাশী হয়ে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন, আর কখনো রিজিকের অভাব হবে। এরপরে আমরা এশার নামাজের পর বিশেষভাবে আয়াতুল কুরসির আমল করব এবং ইস্তিগফার তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ তিনবার পাঠ করে কিছু সময় কুরআনুল কারীমের ছোট ছোট সূরাগুলো তেলাওয়াত করে ঘুমিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমার দিনে কোরআনে বর্ণিত এই দোয়াটি 101 বার পাঠ করার তৌফিক